রাজধানীর আলিয়াস যে শুরু হয়েছে শিল্পী কাজী সাইদ আহমেদের চিত্রকর্ম প্রদর্শনী পাট ও চটের পুরনো অংশে রং তুলির আচরে ফুটিয়ে তোলা হয়েছে দেশ ও বাংলার ঐতিহ্য পাটের অপ্রচলিত উপকরণ দিয়ে তৈরি এসব চিত্রকর্ম দেখে মুগ্ধ দর্শক বাহ্যে প্রতীক শিরোনামে এই প্রদর্শনী চলবে আগামী চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত ফাহিম নামের প্রতিবেদন রাজধানীর আলিয়স ফ্রোসেস দো ঢাকার গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী কাজী সাঈদের একক চিত্রকর্ম প্রদর্শনী তে স্থান পেয়েছে পুরনো পাট ও চটের উপর আকা শিল্পকর্ম পাটের অপরচিলিত উপকরণ দিয়ে তৈরি এমন চিত্রকর্মে মুগ্ধ দর্শক যেটা আমরা ফেলে দিছি জেই রিসটা সেটাকে কুড়িয়ে নিয়ে এত সুন্দর করে যে করতে পারে সেটা তো আমরা খুব অবাক হয়ে যাচ্ছি পেইন্টিং তো অন্য রকম আর আর্টের এটা আর চটের এটা অন্য রকম তো এখানে সেটাই ভালো লাগতেছে এই চিত্রকর্মে দেশ ও বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে আর এই শিল্পের কদর এখন বিশ্ব জুড়ে বলে জানান শিল্পী কাজী সাইদ আহমেদ এই এগুলোকে নিয়ে লাগালে কেমন হয় তারপরে সেইভাবে পুরনো চট কালেকশন করা তারপর বাইরে থেকেই করা ক্যানভাস এবং সেই ক্যানভাসটাকেই আবার আমি পেন্টিং হিসেবে ব্যবহার করি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য এই চিত্রকর্মের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি উন্মুক্ত এই প্রদর্শনী চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ফাহিম মনাইম বৈশাখী সংবাদ ঢাকা